আসসালামু আলাইকুম। আপনাকে অক্সিজেন দিতে হবে, হয়তো অসুস্থ হওয়ার পরে, এমন কথা আমরা অনেকেই শুনেছি ডাক্তারের থেকে। আর তখনই আমাদের মাথায় ভেসে আসে সেই বিশাল বিশাল অক্সিজেন সিলিন্ডারের কথা, সেই বিশাল একটি যন্ত্র, সেই ঝামেলার কথাও আমাদের মাথায় আসে। কিন্তু প্রযুক্তির এই ক্রমবিকাশে সেই ঝামেলা থেকে আপনাকে মুক্তি দিতে আজকে আমি এমন একটি যন্ত্রের কথা নিয়ে এসেছি যেটি ছোট এবং সেটি কি বলে খুবই আপনার সাধ্যের মধ্যে এবং আপনার ঘরের মধ্যে ব্যবহার করতে পারবেন এবং সেটি আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে অক্সিজেন তৈরি করে দিবে। আর এমনই একটি যন্ত্র আজকে আপনার জন্য নিয়ে এসেছি, আর তার নাম হচ্ছে অক্সিজেন কনসেন্ট্রেটর, যেটাকে বলে অক্সিজেন জেনারেটর, মানে হচ্ছে অক্সিজেন তৈরিকারী যন্ত্র। এই পুরো ভিডিও দেখার পরে আপনি এটা জানতে পারবেন কি এই অক্সিজেন কনসেন্ট্রেটর, কিভাবে ব্যবহার করে, কোথায় ব্যবহার করতে হয়, কোথায় পাবেন, এই সকল সকল প্রশ্নের উত্তর। চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে যে প্রশ্নের উত্তর আমি আপনাকে দিব সেটি হচ্ছে অক্সিজেন কনসেন্ট্রেটর আসলে কি। অক্সিজেন কনসেন্ট্রেটর হচ্ছে এমন একটি পোর্টেবল যন্ত্র যেটি অক্সিজেন প্রোডিউস করে এবং রোগীর চাহিদা অনুযায়ী রোগীকে অক্সিজেন সাপ্লাই করে। মাঝে মধ্যে দেখা যায় যে আমাদের শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়, রক্তের মধ্যে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। ঠিক ওই সময় যদি অতিরিক্ত অক্সিজেনের মাত্রা কমে যায় আপনার রক্তে, তাহলে আপনার মৃত্যু ঘটতে পারে। ঠিক এই সময়ে আপনার দরকার প্রয়োজনীয় অক্সিজেন সাপ্লাই করা, আর এই কাজটি করে এই পোর্টেবল অক্সিজেন কনসেন্ট্রেটর। আপনি আপনার ঘরের মধ্যে একটি জায়গায় রেখে দিতে পারেন এবং 24 ঘন্টা এটি আপনাকে অক্সিজেন সরবরাহ করবে। কোনো রোগীর শরীরে যদি অক্সিজেনের ঘাটতি দেখা দেয় তাহলে এই মেশিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আপনার জীবন বাঁচাতে, কারণ এটি 24 ঘন্টা আপনার ঘরে বসেই কোনো ঝামেলা ছাড়াই আপনাকে অক্সিজেন সরবরাহ করবে। এই হচ্ছে এই অক্সিজেন কনসেন্ট্রেটরের কাজ। কেন এবং কখন ব্যবহার করবেন? এই করোনাকালীন সময় যেটি হচ্ছে, আমাদের শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে, আর এই অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার ফলে আমাদের মৃত্যু ঘটতে পারে। তাই এই সময় আপনার জন্য এই টাইপের অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন বা পোর্টেবল অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন থাকাটা অত্যন্ত জরুরি। এখন সবচেয়ে যে প্রবলেমটি হচ্ছে সেটি হচ্ছে অক্সিজেন পাওয়াটা। আপনি যদি করোনাকালীন বা আপনার করোনা আক্রান্ত হয়েছেন কিংবা আপনার অবস্থা খুবই গুরুতর, তাহলে আপনাকে যদি সঠিক সময়ে অক্সিজেন প্রদান করানো হয় আপনার অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যাবে। আর এই সুযোগের সদ্ব্যবহার করছে কিছু অসাধু ব্যবসায়ীরা। তারা আপনি যখন হসপিটালে যাচ্ছেন তারা আপনার থেকে সামান্য একটু অক্সিজেন দিয়ে আপনার থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এবং কি বলে আপনি সঠিক সময়ে পাবেন কি না, ডাক্তারের চিকিৎসা পাবেন কি না, এই সব কিছুতে আসলে প্রচুর সমস্যা দেখা দিচ্ছে। তাই আমি বলবো এই সময় আপনার জন্য সুচিকিৎসার ব্যবস্থা করা এবং সঠিক সময়ে অক্সিজেনের ব্যবস্থা করাটা আপনার জন্য অত্যন্ত জরুরি। তাই আপনি যদি এই যন্ত্রটি কিনে ঘরে রেখে দেন তাহলে আপনি আপনার সুস্থতার জন্য খুব সহজেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজের ঘরে বসেই গ্রহণ করতে পারবেন অক্সিজেন, এবং এতে করে আপনার মৃত্যুর ঝুঁকি অনেক কমে যাবে এবং সাথে সাথে কমে যাবে অনেক জুট ঝামেলাও। শুধুমাত্র যে COVID-19 মানে করোনার কারণে আপনি আসলে এটা গ্রহণ করবেন বা এটা কিনবেন ব্যাপারটা কিন্তু তেমন না। অনেক রোগ আছে যেখানে অক্সিজেন প্রয়োজন হতে পারে। তেমন কিছু রোগের নাম হচ্ছে পালমোনারি ফাইব্রোসিস, সিস্টিক ফাইব্রোসিস, নিউমোনিয়া, সিভিয়ার অ্যাজমা, স্লিপ অ্যাপনিয়া। তাই এমন অনেক আরও রোগ আছে যেগুলোর কারণে আপনাকে কিন্তু ইমার্জেন্সি অক্সিজেন দেওয়ার প্রয়োজন হতে পারে। আর আশেপাশে এখনকার সময়ে এই অক্সিজেন না পাওয়ার ফলে বা অক্সিজেন না থাকার ফলে আপনার কিন্তু মৃত্যু ঝুঁকি অনেক বেড়ে যায়। তাই আমি আপনাকে বলবো এই সময়টাতে আপনি এই মেশিনটি আপনার সংরক্ষণে রেখে দেন, যেন আপনি বিপদের সময়, ইমার্জেন্সির সময় আপনি ব্যবহার করতে পারেন এবং আপনি আপনার অসুস্থতা থেকে সেরে উঠতে পারেন। এটি ব্যবহারের উপকারিতা কি? রক্ষণাবেক্ষণ মানে মেইনটেনেন্সের কোনো ঝামেলাই নেই। এটি 24 ঘন্টা আপনাকে অক্সিজেন সরবরাহ করবে। পুনরায় আপনাকে অক্সিজেন প্রবেশ করাতে হবে মানে রিফিল করাতে হবে, এমন কোনো ঝামেলাই নেই। ওজন কম হওয়ার কারণে আপনি যে কোনো জায়গায় এটি মুভ করাতে পারবেন। অক্সিজেন শেষ হয়ে যাবার কোনো ভয় নেই। দীর্ঘদিন এটি আপনাকে অক্সিজেন সরবরাহ করবে এবং এটি সহজে নষ্ট হবে না। এবং এটি দাম অনেক কম, যা আপনি সহজেই কিনে ফেলতে পারবেন, যাকে বলে সাধ্যের মধ্যে সবটুকু সুখ। এটি ব্যবহার করা কি নিরাপদ? বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী এখন পর্যন্ত এমন কোনো নিউজ পাওয়া যায়নি যেখানে এই অক্সিজেন কনসেন্ট্রেটর বিধ্বস্ত হয়ে কিংবা কোনো ক্ষতি সাধন হয়ে কোনো মানুষ হতাহতের খবর পাওয়া গেছে। তাই এটি ব্যবহার করা সম্পূর্ণ নিরাপদ। এবং এখন পর্যন্ত যেহেতু কোনো শব্দ মানে আমি কোনো হতাহতের খবর কিংবা কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি, তাই এই জিনিসটি সম্পূর্ণ নিরাপদ হিসাবে আপনি আপনার ঘরে রেখে দিতে পারেন। অক্সিজেন কনসেন্ট্রেটর কিভাবে কাজ করে? আমরা যখন নিঃশ্বাস গ্রহণ করি বাতাসের মাধ্যমে, সেখান থেকে 21% হচ্ছে অক্সিজেন থাকে এবং 78% থাকে নাইট্রোজেন।
তাই এই মেশিন কম্প্রেসরের মাধ্যমে বাতাস কম্প্রেস করে ভিতরে নিয়ে আসে। তারপরের উপরে একটি চেম্বার আছে যাকে বলে সিউল বেড, আর এই সিউল বেডের মধ্যে আছে জিওলাইট মলিকিউলার। এটির মধ্য দিয়ে যখন বাতাস প্রবেশ করানো হয় তখন এই জিওলাইট মলিকিউলার নাইট্রোজেন এবং অন্যান্য গ্যাসকে শোষণ করে নেয়, তাই শুধুমাত্র পিউরিফাইড অক্সিজেনই এটার মধ্য দিয়ে বের হবে। তো যখন কোনো রোগী এটা দিয়ে অক্সিজেন গ্রহণ করবে সে 93-95% বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করবে। ইটস অ্যামেজিং, রাইট? তাই আমি আপনাকে অনুরোধ করবো ঠিক এমন একটি মেশিন আপনার প্রিয়জনের জন্য, সেই অসুস্থ মানুষের জন্য অবশ্যই প্রয়োজন। প্যাকেটের মধ্যে যে যে উপকরণ আপনি পাবেন, অক্সিজেন কনসেন্ট্রেশন মেশিন, নজল ক্যানেল, নেবুলাইজার, কানেকশন টিউব অফ হিউমিডিফায়ার বটল, এয়ার ফিল্টার, হেপা ফিল্টার, এখন আমি আপনাকে দেখাবো কিভাবে মেশিনের প্রতিটি উপকরণ কানেক্ট করতে হয়। প্রথমে হিউমিডিফায়ার বটলের মুখটি খুলুন। মুখটি খোলার পরে সেখানে দেখানো ম্যাক্সিমাম এবং মিনিমামের ঠিক মধ্যখান পর্যন্ত পানি দিয়ে পূর্ণ করুন। এবারে বোতলের মুখাটি খুব ভালো করে আটকে দিন। এবারে অক্সিজেন কানেকশন টিউবটি অক্সিজেন আউটলেটের সাথে ভালো করে কানেক্ট করুন এবং চেক করুন সঠিকভাবে কানেক্ট হয়েছে কি না। এবারে হিউমিডিফায়ার বোতলটি আপনার মেশিনের হিউমিডিফায়ার হোল্ডারে কানেক্ট করুন। অক্সিজেন কানেকশন টিউবটি এবার হিউমিডিফায়ার ইন্টেলের সাথে কানেক্ট করুন। এবারে পেছনের ইন্টেল কাভারটি খুলে ভিডিওতে দেখানোর নিয়ম অনুযায়ী প্রথমে হেপা ফিল্টার এবং তারপরে এয়ার ফিল্টারটি সঠিকভাবে কানেক্ট করুন এবং তারপরে ইন্টেল কাভারটি বন্ধ করে দিন। এবারে ভিডিও দেখানোর নিয়ম অনুযায়ী নজল ক্যানেলটি হিউমিডিফায়ার আউটপুটের সাথে কানেক্ট করুন। যদি আপনার নেবুলাইজিং সিস্টেমের দরকার হয় তাহলে এই হিউমিডিফায়ার আউটপুটের সাথে নেবুলাইজারটি সংযুক্ত করে আপনি নেবুলাইজ করতে পারেন। এখন আমি আপনাকে দেখাবো মেশিনের কোন ফাংশন কি কাজ করে। পেছনের পাওয়ার সুইচটি দিয়ে মেশিন চালু করুন। প্রথমেই অন এবং অফ এই সুইচটি প্রেস করার মাধ্যমে আপনি আপনার মেশিনকে বন্ধ এবং চালু করতে পারবেন। ফ্লো অ্যাডজাস্টমেন্ট, এটি দিয়ে কন্ট্রোল করা যায় যে আপনারই দিয়ে প্রতি মিনিটে কত লিটার অক্সিজেন প্রবাহিত হবে। টাইমার, এটি দিয়ে আপনি মেশিনকে নির্ধারণ করে দিতে পারবেন যে আপনার মেশিনটি ঠিক কত মিনিট চলবে, মানে আপনার মেশিন ঠিক ওই নির্ধারিত টাইমে চলে আসলে তখন আপনার মেশিনটি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। খেয়াল করে দেখবেন টাইমার প্লাস বাটনে প্রেস করার সাথে সাথে 10 মিনিট করে সময় বাড়ছে এবং টাইমার মাইনাস বাটনে প্রেস করার সাথে সাথে 10 মিনিট করে সময় কমছে এবং সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ 480 মিনিট পর্যন্ত সময় বেঁধে দিতে পারবেন। ভয়েস, এটির মাধ্যমে আপনার মেশিন আপনাকে বলে দিবে এখন কি কি কাজ হচ্ছে। অটোমাইজ, এটি হচ্ছে নেবুলাইজার ফাংশন। যদি আপনার নেবুলাইজার দরকার হয় তখন এই বাটনটি প্রেস করে আপনি সেই নেবুলাইজিং থেরাপি গ্রহণ করতে পারবেন যেভাবে এই মেশিনটি আপনি ব্যবহার করবেন। আপনার মেশিনের পাওয়ার প্লাগটি মাল্টিপ্লাগের সাথে কানেক্ট করুন। নজল ক্যানেলটি ভিডিও দেখানো নিয়ম অনুযায়ী আপনার নাকের সাথে সংযুক্ত করুন। মেশিনের পাওয়ার বাটনটি অন করে মেশিন চালু করুন। মেশিনটি চালু করার সাথে সাথে আপনাকে অক্সিজেন প্রদান করা শুরু হয়ে যাবে। ফ্লো মিটারে ডাক্তারের বলে দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী এবং নিয়ম অনুযায়ী কত লিটার আপনার অক্সিজেন প্রয়োজন তা অ্যাডজাস্ট করুন। এবার আসি নেবুলাইজার ফাংশন বা অটোমাইজ ফাংশনে। প্রথমে নেবুলাইজেশন কিটটি কানেক্ট করুন, তারপর হিউমিডিফায়ার আউটপুটের সাথে কিটটি কানেক্ট করুন। এবার অটোমাইজিং কাপটি রোটেট করে খুলে নিতে হবে এবং আপনার ডাক্তারের নির্দেশনা অনুযায়ী মেডিসিন 2-8 মিলিলিটারের মধ্যে ঢেলে ফেলুন, কাপটি লাগিয়ে ফেলুন। এবার অটোমাইজ বাটনে প্রেস করার মাধ্যমে আপনি নেবুলাইজার থেরাপি ব্যবহার করতে পারবেন। এখন কথা হচ্ছে কিছু ব্যবহার বিধি আছে। এটি ব্যবহার করার আগে আপনাকে কিছু নিয়ম অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমত, সবসময় উন্মুক্ত স্থানে আপনি এই মেশিনটি রাখবেন যেন এখানে সঠিকভাবে বাতাস চলাচল করতে পারে। কোনো বদ্ধ জায়গায় এই মেশিনটি রাখা যাবে না। সপ্তাহে অন্তত একদিন ফিল্টারগুলো নর্মাল পানি দিয়ে পরিষ্কার করবেন এবং বাতাসে তা শুকাবেন।
এবার একটি বিশেষ সতর্কীকরণ কথা আপনাকে বলে দিচ্ছি। এটি অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া গ্রহণ করবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। আপনি যখন কোনো ডাক্তারের সাথে শরণাপন্ন হবেন, সে আপনাকে যখন অক্সিজেন কি বলে এক্সট্রা অক্সিজেন আপনার প্রয়োজন হবে, ডাক্তার আপনাকে অবশ্যই প্রেসক্রিপশনে লিখে দিবে কিংবা বলে দিবে যে হ্যাঁ আপনার এত লিটার অক্সিজেন প্রয়োজন এত মিনিটে এবং এত দিন প্রয়োজন, সব কিছু কিন্তু লেখা থাকবে। নিজে ইচ্ছে মতো করলে হবে না, এটি কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে ডাক্তারের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করা যাবে না। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আসলে কোনটা ভালো, অক্সিজেন কনসেন্ট্রেটর ভালো নাকি অক্সিজেন ট্যাঙ্ক ভালো, যেটাকে সিলিন্ডার বলি। এখন আমি আপনাকে বলবো অবশ্যই অক্সিজেন কনসেন্ট্রেটর ভালো, এবং কেন ভালো সেটার নির্দিষ্ট কিছু কারণ আমি আপনাকে বলছি। প্রথমত, এখানে আমাদের এই অক্সিজেন কনসেন্ট্রেটরের ক্ষেত্রে প্রোটেক্টিভ শিল্ড থাকার কারণে এমন কোনো ঝামেলাই নেই এবং এমন কোনো দুর্ঘটনার এখন পর্যন্ত ঘটেছে বলে কোনো সংবাদে আমরা পাইনি। সাইজ, যেখানে অক্সিজেন সিলিন্ডার বিশাল একটি যন্ত্র, সেখানে এই অক্সিজেন কনসেন্ট্রেটর অনেক ছোট একটি মেশিন এবং এটি খুব সহজেই আপনি হাতে তুলে যে কোনো স্থানে নিয়ে যেতে পারবেন। এই কনসেন্ট্রেটর মেশিনের সাথে চাকা থাকায় অনায়াসে মুভ বা নড়াচড়া করতে পারবেন। কস্ট, তুলনামূলকভাবে অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে যদি 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন অক্সিজেন নেওয়া হয় তাহলে যে পরিমাণ অর্থ ব্যয় হবে তার থেকে অনেক কম খরচ এই মেশিনে। কেন এই মেশিন ব্যবহারে শুধুমাত্র কারেন্ট খরচ হয়, অন্য কিছু নয়। রিফিল, অক্সিজেন সিলিন্ডার থেকে গ্যাস গ্রহণের ফলে একটা নির্দিষ্ট সময় পর অক্সিজেন গ্যাস শেষ হয়ে যায় এবং সেটি রিফিল করতে হয়, কিন্তু এই কনসেন্ট্রেশন মেশিনে কোনো ঝামেলাই নেই। অক্সিজেন সিলিন্ডারে যেটা হয়, 24 ঘন্টার মধ্যে যদি আপনার গ্যাস শেষ হয়ে যায় তাহলে আপনাকে সিএনজি নিয়ে গ্যাস সেন্টারে যেতে হবে, রিফিল করতে হবে, লাইনে দাঁড়াতে হবে, আপনাকে কি বলে আপনাকে আরও অনেক ঝুট ঝামেলা, আপনাকে কি বলে আপনাকে লেখালেখি করতে হবে, স্লিপ লিখতে হবে, অনেক কিছু কিন্তু ঝামেলা থাকে। কিন্তু আমাদের এই কনসেন্ট্রেশন মেশিনে তেমন কোনো ঝামেলাই নেই, তার মানে আপনি বাইরের কি বলে তো ঝুট ঝামেলা থেকেও সম্পূর্ণ নিরাপদে থাকবেন। আর যেহেতু এখন করোনার সময়, কোভিড-19 সময়, আপনি যখন রিফিল করতে যাবেন তখন কিন্তু আপনার করোনা হওয়ার ঝুঁকি থাকতেই পারে, তাই আমি আপনাকে বলবো সেই ঝুঁকি আপনার দরকার নেই। এই কনসেন্ট্রেশন মেশিনই আপনাকে সেই সকল ঝুঁকি থেকে সম্পূর্ণ মুক্ত করবে। তাই আমি যদি সর্বোপরি এই বিষয়টি আজকে কি বল আজকে এই টোটাল কনভারসেশনটা যদি আপনাকে সাম আপ করি তাহলে এটি দাঁড়াবে যে এই কনসেন্ট্রেশন মেশিনটির উপরে আসলে আর কিছুই নেই। এটি ব্যবহার যেমন আপনার জন্য নিরাপদ, তেমন খরচ কম, তেমন নিরবিচ্ছিন্ন। মনে রাখতে হবে একজন অসুস্থ ব্যক্তির জন্য 1 সেকেন্ডও কিন্তু অনেক মূল্যবান। ধরুন আপনার প্রিয় মানুষটি আসলে এমন একটা সিচুয়েশনে আছে যাকে তাকে 24 ঘন্টায় অক্সিজেন দিতে হবে, কিন্তু তখন যদি আপনার সেই অক্সিজেন সিলিন্ডার শেষ হয়ে যায় আপনার কিন্তু সেই অনেক বড় ঝুঁকিতে পড়ে যাবেন। তাই আমি আপনাকে বলবো সেই ঝুঁকিতে না গিয়ে আপনি কনসেন্ট্রেশন মেশিনটি গ্রহণ করুন। এখন আপনার মনে একটি প্রশ্ন আসতে পারে, ভাই আপনি তো অনেক কথা বললেন কিন্তু এই মেশিনটি আমি জানি আপনার দরকার, কিন্তু আমি কোথায় পাবো, কোথা থেকে পাবো? এই সমস্যার সমাধান আপনাকে প্রোডাক্ট পৌঁছে দেওয়া, আপনার বাড়ি পর্যন্ত, আপনার দোরগোড়ায় আপনাকে শিখিয়ে দেওয়া, সব কিছু করবো আমরা timelyproduct.com। শুধুমাত্র আপনার একটি কল আর আমাদের পণ্য পৌঁছে যাবে আপনার ঘরের দোরগোড়ায় হোম ডেলিভারির মাধ্যমে সব থেকে দ্রুত। এখন আপনি বলতে পারেন যে ভাই অনেকেই তো আছে যারা এই প্রোডাক্ট ডেলিভার করে, এই প্রোডাক্ট সাপ্লাই করে, আমি কেন আপনাদের থেকে নেব? এখন আমি আপনাকে কিছু ফ্যাক্ট বলবো যে কারণে আপনার মনে হবে হ্যাঁ timelyproduct.com আসলে বেস্ট। আমরা ন্যায্য মূল্যে আপনাকে অরিজিনাল প্রোডাক্ট সাপ্লাই করব, অফিসিয়াল গ্যারান্টি এবং ওয়ারেন্টি প্রদান করব। আমরা আপনাকে দিব বিভিন্ন ভ্যারিয়েশন, বিশ্ববিখ্যাত নানা ব্র্যান্ডের প্রোডাক্ট, সম্পূর্ণ নিউ এবং ইনটেক্ট প্রোডাক্ট, 2 থেকে 4 ঘন্টার মধ্যে আমাদের হোম ডেলিভারি নিশ্চয়তা, ডেলিভারির সাথে স্পেশালিস্ট বাসায় গিয়ে দক্ষতার সাথে আপনার মেশিনটি সেট আপ করে দিয়ে আসবে, এবং আফটার সেল আমরা আপনাকে 24 ঘন্টা সার্ভিস প্রদান করব। আশা করছি আপনি বুঝতে পেরেছেন কেন timelyproduct.com সব থেকে বেস্ট, এবং আপনি যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে ভিজিট করুন www.timelyproduct.com। এছাড়া আপনি কিন্তু আমাদের এই হেল্পলাইন নাম্বারে ফোন করে আরও বিস্তারিত জানতে পারবেন এবং আপনার প্রোডাক্টটি আপনি অর্ডার করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।